আগামীকাল 21 জুলাই, তার আগে ধর্মতলায় মঞ্চ বাঁধার কাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যেই মঞ্চ বাঁধার কাজ শেষ হয়ে গিয়েছে। মঞ্চের চিত্রটা আমার ক্যামেরা পার্সন গোবিন্দ দলুইকে একবার দেখাতে বলবো। মূলত তিনটে ভাগে এই মঞ্চকে ভাগ করা হয়েছে। একদিকে থাকবেন ভিভিআইপিরা, একদিকে থাকবেন বিধায়ক, এবং অন্যদিকে সমস্ত ওয়ার্ডের কাউন্সিলরদের একত্রিত করা হবে এই 21 জুলাই শহীদ সবার মঞ্চে। ইতিমধ্যেই গতকাল কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল মঞ্চ পরিদর্শন করেছেন এবং আশেপাশের জায়গা তিনি পরিদর্শন করেছেন। মূলত তিনটে জিনিসে মূলত নজর দেওয়া হচ্ছে। এক, যান নিয়ন্ত্রণ; দুই, ভিভিআইপি মুভমেন্ট, এবং যে ভিড় হবে সে ভিড়টাকে সঠিকভাবে সামলানোর জন্য কলকাতা পুলিশ ইতিমধ্যেই নজর দিচ্ছে। এখন দেখার, গতকাল বৃষ্টির ভুকুটি কাটিয়ে তৃণমূলে যে দাবি যে রেকর্ড সংখ্যক ভিড় হবে, 24-এর লোকসভা নির্বাচন এবং উপনির্বাচনের পরে অভূতপূর্ব সাফল্য পেয়েছে তৃণমূল কংগ্রেস, সেই সাফল্যের বিজয় উৎসব কি হয় নাকি অন্য চিত্র দেখা যান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে দাঁড়িয়ে কি বার্তা দেন সেটাই কিন্তু এখন দেখার। অ্যাকচুয়ালি আপনি জানেন যে কালকের 21 জুলাই একদিকে যেমন শহীদ দিবস, আমরা মনে করি এটা প্রতিবাদ দিবস। আর কালকে একটা, কালকের দিনটা যেভাবে বাংলার 24-এ ইলেকশনে মহামাটি মানুষ যেভাবে সমর্থন জানিয়েছেন মমতা ব্যানার্জিকে, তার বিজয় দিবস হিসাবেও কালকে পালন করা হবে। এই শহীদের যে দিবস হিসাবে কালকে ডাকা হচ্ছে, সেখানে আমাদের সুপ্রিমো এবং আমাদের দলের যে জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি, যে তিনি কাল বার্তা নিশ্চয়ই দেবেন রাজ্যে আগামী দিনের যে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং নির্ভীকভাবে কীভাবে দল চলবে, এবং মানুষের কাছে সেই বার্তা দেবেন যে কীভাবে মহামাটি মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, যেভাবে কেন্দ্রীয় সরকার সাম্প্রদায়িকভাবে বিভাজনের মধ্য দিয়ে এই রাজ্যকে আলাদা করতে চেয়েছিল, মানুষ তাকে দেয়নি। সাধারণ মানুষ একদম গ্রাম বাংলা থেকে লক্ষ লক্ষ মানুষ কাল পায়ে পা মিলাবে, মিছিলে আসবেন, তাদের কুর্নিশ জানাবেন যে প্রতিকূলতার মধ্য দিয়ে যেভাবে ইডি, সিবিআই বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে লাগিয়ে আজকে এই অভিষেক ব্যানার্জি সহ বিভিন্ন রাজ্যের শীর্ষ নেতৃত্বকে যেভাবে পর্যুদস্ত করা হয়েছিল, মামাটি মানুষের যে সমস্ত সাধারণ মানুষ তারা সেটা প্রত্যাখ্যান করেনি, আজকে তাদেরকে কুর্নিশ জানানো হয়েছে কালকে প্রথম দিন। ক্যামেরা পার্সন গোবিন্দ দলুইয়ের সঙ্গে শঙ্করজি মুখোপাধ্যায়, বিগ নিউজ, কলকাতা।